ক্যাপশন ফিকশনে আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প ডাইনি। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সৃষ্টি, অন্যান্য চরিত্রে রণন, শ্রাবণী, শাওন। তোমাদের একালে ডাইনি নাই, ডাইনি নাই, মায়াবিনী নাই, সে হিসাবে একালের ছেলেরা ভাগ্যবান। আমাদের আমলে, মানে 40-45 বছর আগে, ডাইনি, ডাকিনি, মায়াবিনী এসব ছিল। একালের ছেলেরা ডাইনি ডাকিনির কথা শুনে হেসে উঠবে, কিন্তু সে আমলে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যেত এদের নামে। আমাদের গ্রামে, আমাদেরই বাড়ির পূর্ব প্রান্তে বড় একটা পুকুর, বড় বড় তালগাছে ঘেরা। তাদের উত্তর পূর্ব কোণে ছিল স্বর্ণ ডাইনির ঘর, একেবারে গ্রামের প্রান্ত। একপাশে জেলেপাড়া, অন্য পাশে বাউরিপাড়া, মাঝখানে খানিকটা খালি জায়গা। সেই খালি জায়গায় একটা অশ্বত্থ গাছ, সেই গাছতলায় ছোট একখানি ঘর। তারপর, অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নেই, প্রান্তর চলে গিয়েছে, পালি আর কালচে মাটির প্রান্তর। সেই প্রান্তরের মধ্যে লালুক চাঁদা নামে পুকুরটা ছিল গ্রামের শ্মশান। এখানে অবশ্য সব দাহ করা হতো না, মুখাগ্নি করা হতো। চারিদিকে পড়ে থাকতো মরার বিছানা, মাদুর, বালিশ, ন্যাকড়া, বাঁশ, মাটির সরা, ভাঁড়, আতপোড়া, কাঁচি কাঠি। পুকুরটার ওপারে একটা ঝাঁকড়া বটগাছ, দিনের বেলাতেও কেউ সে গাছতলায় যেত না, রাত্রে সেটা জমাট অন্ধকারের মতো থমথম করত। স্বর্ণ নিজের ঘরের দাওয়ায় বসে তাকিয়ে থাকতো সেই বটগাছটার দিকে। আমরা তাই ভাবতাম, নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে সেইখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত, সবুজ শস্যক্ষেত্র। কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে না বাসতে পারে? স্বর্ণ ডাইনি, আমাদের দেশের ভাষায় সোনাটান, শুকনো কাঠির মতো চেহারা, শক্ত দুপাটি দাঁত, কিন্তু নরুণো চেরা চোখের মতো ছোট, তাতে খয়েরি রঙের তারা, বিচিত্র স্থির দৃষ্টি, ভাবলে সেই শুষ্ক, যেন খটখট করত দুটো হলদে চোখ এই পাথর শুকনো ডাঙার বুকে। ডাইনির দৃষ্টি, এক দৃষ্টিতে ডাইনিরা কচি নথর দেহের সুন্দর সুশ্রী মানুষের, তরুণী নববধূর দেহের অস্থি চর্ম মেদ মাংস ভেদ করে ভিতরে প্রবেশ করে খুঁজত প্রাণ পুতুলি, তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে। নধর মানুষ শুকিয়ে অস্থি চর্মসার হয়ে যায়, সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায়, তরুণী নববধূর সব লাবণ্য ছড়ে পড়ে। শুধু মানুষ কেন, কচি পাতায় ভরা লকলকে সতেজ গাছ অকস্মাৎ শুকিয়ে যায়। ডাইনিরা তারও সরস প্রাণটুকু দৃষ্টিযোগে পান করে নেয় নিঃশেষে। স্তব্ধ গ্রীষ্মের দ্বিপ্রহরে তালগাছের মাথায় চিল চেঁচায়, কান পেতে শুনলে শুনতে পাওয়া যায় ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুরে সুর মিলিয়ে সঙ্গীত গাইছে, অনুনাসিক মিহি সুরে গাইছে। রাত্রে, গভীর রাত্রে স্বর্ণ ডাইনির ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে, বাদ বইছে স্বর্ণ। যারা ডাইনি তারা ভগবানের অভিসম্পাতে রাত্রে মাটির উপর বুকে হেঁটে বেড়ায়, বাদ বয়, ভয় হয় না এরপর? স্বর্ণ তরি তরকারি বেচে বেড়াত, এই ছিল তার জীবিকা। 3-4 ক্রোশ দূরের হাট থেকে কিনে আনত, বেচত আশেপাশের গ্রামে। গ্রামের কারো বাড়িতে সে ঢুকতে চাইত না, কি জানি কার অনিষ্ট সে করে বসবে। তার ভেতরে যে লোভটা আছে, সে যখন লকলক করে জিভ বার করবে তখন তো স্বর্ণের বারণ শুনবে না, কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে। ওর ভেতরের ডাইনিটা তো ওর অধীন নয়, সেই তোর জীবনের মালিক, তারই হুকুমে ওকে চলতে হয়, তার হুকুম ছাড়া ওর মরবারও অধিকার নেই। তার ভেতরের যে ডাইনিটা, সে এক সিদ্ধ বিদ্যা, তাকে কোনো নতুন মানুষকে না দেওয়া পর্যন্ত স্বর্ণ মরবে না।
স্বর্ণর মাসি কি কে যেন ছিল ডাইনি, মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল, কিন্তু কেউ যায়নি, ভয়ে যায়নি। যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা। মৃত্যুর পর স্বর্ণ গেল, নিশ্চিন্ত হয়েই গেল, বিদ্যা সে তো কাউকে দিয়ে দিয়েছে, নইলে মরণ হলো কেমন করে। গিয়ে দেখলে তখন মাসির অনেক আত্মীয় এসেছে, আত্মীয় যা ছিল ভাগ করে নিয়েছে, সকলে চলে গেল, বিধবা তরুণী স্বর্ণ বসে রইল তাওয়ার উপর, তার যেমন অতৃষ্ট। হঠাৎ ম্যাও ম্যাও শব্দ করে মাসির পোষা বিড়ালটি তার পা খেঁচে বসল, ওটাকে কেউ নিয়ে যায়নি। বিড়ালটা তার পায়ে পা ঘষলে, গড়গড় শব্দ করলে, লেজটা উঁচু করে তার নাকে মুখে ঠেকিয়ে দিলে, যেন বললে, আমাকে তুমি নিয়ে চলো, তুমি কিছুই পাওনি, আমাকেও কেউ নেয়নি। স্বর্ণের মায়া হলো, নিয়ে এলো বিড়ালটা, মাছ ভাত দুধ খাওয়ায়, কোলের কাছে নিয়ে শোয়, পাশের জেলে পাড়ায় যায়, বাউরি পাড়ায় যায়। সেদিন হইচই উঠল জেলে পাড়ায়, জেলেদের একটি কচি ছেলের কি হয়েছে, ধনুকের মতো পেকে যাচ্ছে আর কাঁদছে কাঁদছে, যেন বেড়ালের মতো আওয়াজ করে, অবিকল বেড়ালের শব্দ। গুনিন এলো, গুনিন দেখে বললে, ডাইনির কাজ, কিন্তু কিন্তু কি ডাইনিটা মনে হচ্ছে, বলতে হলো না শেষটা। স্বর্ণের বেড়ালটা ছুটে এলো উঠোনে, রোয়া ফুলিয়ে লেজ ফুলিয়ে শব্দ করে থাবা পেতে বসলো। এই এই তো বিড়ালটা, এইটাই ডাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ডাইন মোর বসমকে দিয়ে গেছে ডাইনি বিদ্যা। ঠিক কথা, স্বর্ণের মাসি ছিল ডাইনি, বিড়াল তো তারই, কে সর্বনাশ। একটা জোয়ান জেলের ছেলে তুরন্ত ক্রোধে বসিয়ে দিলে এক লাঠি তার মাথার উপর, মাথাটা প্রায় চুর হয়ে গেল, কিন্তু তবু মরল না, লেজ পাছড়াতে লাগলো, নখগুলো বের করে মাটির উপর আঁচড়াতে লাগলো। গুনিন বলল, সাবধান, কেউ কাছে যাবে না, ও এখন ডাইনি মন্ত্রটি দেবার চেষ্টা করবে, নইলে মৃত্যু হবে না। সে মন্ত্র পড়লে, নিজের অঙ্গ বন্ধন করলে, তারপর সন্তর্পণে লেজে ধরে বের করে ফেলে দিলে গ্রামের প্রান্তে। স্বর্ণ ঘরে বসে সভয়ে কেঁপে উঠল, লোকে তাকে কাল দিয়ে গেল, কেন এনেছিল এই পাপকে। সন্ধের মুখে কটি ছেলে পথ দিয়ে গেল, তারা বলে গেল, বেড়ালটা এখনো মরেনি, কি কোঁকাচ্ছে বাপরে, শিউরে উঠল তারা। স্বর্ণ গেল চুপি চুপি, না দেখে থাকতে পারল না, সাদা দুধের মতো বেড়ালটার রং, রক্তে ধুলোয় পিঙল হয়ে গেছে, কি যন্ত্রণা কাতর শব্দ। স্বর্ণ এগিয়ে গেল, দু পা এক পা করে তাকে স্পর্শ করলে বেড়ালটা মরে গেল। স্বর্ণের একই হলো, স্বর্ণের চোখে একই দৃষ্টি, একই হলো তার, এসব সে কি দেখছে, ওই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে, তার গর্ভের মধ্যে দুটি ছাগল ছানাকে দেখতে পাচ্ছে, ওই যে কলা গাছটা ওর ভেতর দেখতে পাচ্ছে, কলার মোজা, তার জীব সরস হয়ে উঠছে, লক লক করে উঠছে, একই হলো তার, হে ভগবান। এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি, সে আবার কাউকে ডাইনি বিদ্যা দেবে তবে তার মরণ হবে, নইল ওই মাথা ভাঙা বেড়ালটার মতো কাতরাবে কাতরাবে কাতরাবে, তবু তার মৃত্যু হবে না। মৃত্যু চোখের সামনে বসে থাকবে, ও বলবে, আমাকে নাও গো, আমাকে নাও। মৃত্যু বলবে, কি করে নেব, এই বিদ্যে তুই আগে কাউকে দে তবে নেব, নইলে তো পারবো না। স্বর্ণের হাত নাই তার ভেতরের ডাইনির ওপর, সে কি গ্রামের কারুর বাড়ি যেতে পারে, বাপরে। আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচেছিল, আমি বলতাম স্বর্ণ পিসি, ছেলেবেলায় কখনো সামনে যেতে সাহস হতো না, বড় হবার পর ও পথে গিয়েছি এসেছি, নিজের ঘরে আধো অন্ধকার আধো আলোর মধ্যে চুপ করে বসে থাকতে দেখেছি, চুপ করে বসে থাকতো, কারো সঙ্গে কথা বলতো না, কেউ কথা বললে তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। আমার 20-22 বছর বয়স যখন হল, তখন আমি তার বেদনা বুঝলাম, মর্মান্তিক বেদনা ছিল তার, নিজেও সে বিশ্বাস করত সে ডাইনি, কাউকে স্নেহ করে
মনে মনে সে শিউরে উঠত, কাউকে চোখে দেখে ভালো লাগলে চোখ বন্ধ করত। তার আশঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তোবা খেয়ে ফেলেছে বলে শিউরে উঠত। মনে হতো ডাইনি মন্ত্র বিষাক্ত, তার ভালোবাসা লোভ হয়ে তীরের মতো গিয়ে তাকে বিঁধে ফেলেছে তার হৃৎপিণ্ডে। ডাইনিতে আজ আর বিশ্বাস করি না, একালের ছেলেরাও করে না, কিন্তু স্বর্ণ ডাইনির ডাইনিত্বের একটি বিচিত্র পরিচয় আমার স্মৃতিতে অক্ষয় হয়ে আছে, সেই কথাটি বলবো। তখন আমার বয়স 9 কি 10, কিন্তু ঘটনাটি আজও মনে হয় এই কদিন আগের দেখা ঘটনা। হঠাৎ শুনলাম ওপাড়ার অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনে খেয়েছে, অর্থাৎ ডাইনে নজর দিয়ে দৃষ্টিবাণে বিদ্ধ করেছে, তার ভিতরে প্রবেশ করে তাকে শুষে খাচ্ছে। গ্রামটা একেবারে তোলপাড় করে উঠল। বিখ্যাত গুণিন ছিলেন আমাদেরই বাড়িতে, আমার বাবা গ্রামের বাইরে বাগানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেইখানে থাকতেন এক সন্ন্যাসী পশ্চিম দেশীয় সাধু, আমি তাকে বলতাম গোসাই বাবা, অর্থাৎ গোস্বামী বাবা। তিনি জানতেন অনেক বিদ্যা, তাকে খবর দেয়া হলো, তিনি এলেন, আমি তারই সঙ্গে গেলাম স্বর্ণ ডাইনের কীর্তি দেখতে, গোসাই বাবার ডাইন দাঁড়ানো দেখতে। অবিনাশ দাদা, অবিনাশ মুখুজ্জের বয়স তখন 17-18, বাড়িতে আছে মা আর 2 বোন। অবিনাশ দাদার মা গোসাই বাবাকে বলেন গোসাই দাদা, অবিনাশ দাদা বলেন গোসাই মামা। অবিনাশ দাদার বাড়ি তখন লোকে লোকারণ্য, স্বর্ণ ডাইন অবিনাশকে খেয়েছে, রামজি সাধু ঝাড়বেন। মেটে কোঠার ওপর অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ, প্রবল জ্বর, ডাকলে সাড়া নেই, মাথার শিওরে বসে মা, পাশে বসে বোন, চোখের জল ফেলছেন। রামজি সাধু গিয়ে এক পাশে বসলেন, তার পাশেই আমি, ডাকলেন, ভাগনা, অবিনাশ ভাগনা। কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশ, এ গায়ে নাড়া দিলেন। এবার অবিনাশ ঘুরে শুল, বললে, মর হা করে খসে, আমি মেয়ে ছেলে, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? তো কোন মেয়ে ছেলে, কে রে তু? মন্ত্র পড়া শুরু হলো, বিড়বির করে মন্ত্র পড়েন আর ফুঁ দেন। বলছি বলছি, তবু মন্ত্র পড়া চলল, সঙ্গে ফুৎকার, বাবারে মারে, মরে গেলাম রে, ও গোসাই আর মেরো না, বলছি আমি বলছি, বল বল তুকে বল, আমি স্বর্ণ। আজ স্পষ্ট কানে শুনতে পাচ্ছি আমি স্বর্ণ, চোখে সব দেখতে পাচ্ছি, থাক সে কথা। গোসাই প্রশ্ন করলেন, স্বর্ণ তু কাহে ইহা, হ্যাঁ এখানে কাহে? আমি একে খেয়েছি যে, হ্যাঁ হ্যাঁ ও তো জানছি, ওই তো শুধাচ্ছি, কাহে কাহে খেলি? কি করব, আমার ঘরের সামনে দিয়ে এই বড় বড় আম নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না, আম না পেয়ে ওকেই খেলাম। কাহে মাংলি না, কাহে কাহে বললি না, হামাকে দাও। কি করে বলবো, একে লোভের কথা, তার উপরে মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ তো এইবার তো যা, ভাগ। না তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। যা তুই, আমি বলছি। না না, আচ্ছা এ দিদি আন সরষা। সরষে এলো, হাতের মুঠোয় সরষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফুঁ দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে, চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ দাদা। বাবারে মারে, ওরে মেরে ফেল ওরে, ওরে বাবারে। আবার মারলেন সরষের ছিটে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না, আমি যাচ্ছি। যাবি? হ্যাঁ হ্যাঁ যাবো, ও গো যেতে পারছি না গো। পারছিস না, চালাকি লাগে আছিস। হ্যাঁ হাত তুললেন রামজি সাধু, মারবেন ছিটে, অবিনাশ দাদা চিৎকার করলে আবার, না না যাচ্ছি। যাবি? হ্যাঁ যাবো। তবে কাম কর,
ঘরের বাহার একটু কলসিমের জল আছে, দাঁতে উঠা গেলেই যা, নেই তো? তাই তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো, দাদার মা ধরতে গেলেন। রামজি বাবা বললেন, না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলো, চোখে বিহ্বল দৃষ্টি তার। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল, সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিলে। দাঁতে ধরেই সে নেমে গেলে সিঁড়িবে, উঠানে নামল, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো, দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল, সে নিজেও পড়ে গেল মাটির ওপর। ধরলেন গোসাই বাবা। এবার বিপুল বলশালী পশ্চিম দেশীয় সন্ন্যাসী কিশোর বা সদ্য যুবা অবিনাশকে ছোট ছেলেটির মতো পাঁচা কোলে করে তুলে উপরে এনে বিছানায় শুইয়ে দিলেন। গোসাই বাবার পাশে পাশেই রয়েছে আমি। এবার গোসাই বাবা ডাকলেন, অবিনাশ মামা। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। কয়েক ঘন্টার মধ্যে অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল, আমার শিশুচিত্তের ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণ সে দফা যে মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য। অনেকদিন পর, তখন আমার বয়স 13-14 বৎসর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করল, পান তরকারি নিয়ে আসত। শুনলাম ফুল্লাতলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে, মা তাকে বলতেন ঠাকুরছি, ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসত এরপর আমাদের বাড়ি, আমার ভয় চলে গেল, স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে, অথবা আধো অন্ধকার ঘরের দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে নিঃসঙ্গ পৃথিবী, পরিত্যক্ত স্বর্ণ। স্বর্ণ ছাড়া আরো আরো অনেক ডাইনি ছিল, তার চেয়ে গল্প ছিল অনেক বেশি। প্রকাণ্ড মাঠে একটা অশ্বত্থ গাছ ছিল, মাঠটার চারিদিকে আর যে গাছগুলি ছিল সেগুলি সবই বট, মাঝখানে ওই অশ্বত্থ গাছটা খানিকটা হেলে দাঁড়িয়েছিল, একদিকে শিকড় উঠে বেরিয়ে পড়েছিল, মনে হতো গাছটার আধখানা আছে আধখানা নাই। শুনতাম ওটা ডাকিনীর গাছ, দেশে নাকি ছিল ভারী এক গুণিন, কাউরের অর্থাৎ কামরূপের বিদ্যাও তার জানা ছিল। একদিন গরমকালের রাত্রে গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধুবান্ধব মিলে গাল গল্প করছে, এমন সময় আকাশ পথে একটা শব্দ শোনা গেল, প্রচণ্ড বেগে যেন একখানা মেঘ উড়ে চলছে। সকলে বিস্মিত হল, হে কি আশ্চর্য মেঘ তো! গুণিন হেসে বললে, মেঘ নয়, গাছ উড়ে চলছে। গাছ? গাছ উড়ে চলে? কি বলছো? চলে, কামরূপের ডাকিনী বিদ্যা যারা জানে তারা গাছে বসে বিদ্যার প্রভাবে উড়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তরে, ডাকিনী চলেছে আকাশ পথে। বিশ্বাস করল না কেউ, বললে, হুম, তুমি ধোকা দিচ্ছ, দেখবে, দেখাও। গুণিন হাঁকতে লাগলো মন্ত্র, আকাশে চিৎকার উঠল, চিলের মতো চিৎকার, একসঙ্গে যেন 20-25টা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুক চিরে চিৎকার করে উঠল। সকলে ভয়ে কেঁপে উঠল, কিন্তু গুণিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চলল। মেঘের মতো জিনিসটার গতি থামল না, কিন্তু সে সামনে আর ছুটল না, পাক খেয়ে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে মাটির উপর নেমে এলো এক অশ্বত্থ গাছ, গুণিনের মন্ত্র তখনও থামেনি, মাটি ফাটল, গাছের শিকড় মাটির সেই ফাটলে ঠুকল, গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়াল। তার চেয়েও বিস্ময়ের কথা, গাছের মাথায় দেখা দিল অপরূপ সুন্দরী এক মেয়ে, এক পিঠে এলো চুল, কিন্তু সম্পূর্ণ বিবস্ত্রা। ডাকিনী বললে, আমাকে নামালে তুমি গুণিন, দশের সামনে এই অবস্থায় আমাকে লজ্জা দিলে, আমি ডাকিনী হলেও মেয়ে ছেলে, আমার লজ্জা রক্ষা করো, আমাকে কাপড় দাও। গুণিন হাসল, ডাকিনী তখন হাত বাড়িয়ে বললে, দাও কাপড় দাও, সবুর করো সবুর করো। কিন্তু গুণিনের যারা সঙ্গী তাদের সবুর হল না, একজন বললে, ছি ভাই। গুণিন তাকে ধমক দিলে, না। ততক্ষণে একজন অতর্কিতে গুণিনের কাঁধের গামছাখানায় টেনে মেয়েটিকে ছুঁড়ে দিলে, গুণিন আঁতকে উঠল, করলি কি করলি কি? ডাকিনী খিলখিল করে হেসে উঠল।
গামছাখানায় মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঠেকে নিয়ে হেঁট হয়ে পায়ের দিকে গামছাটার প্রান্তটা ধরে উপরের দিকে টেনে নিয়ে পেছনের দিকে মাথা পার করে ফেলে দিল। গুনিন মর্মান্তিক চিৎকার করে উঠল। সকলে সব হয়ে দেখল গুনিনের দেহের চামড়াও পায়ের দিক হতে ছিঁড়ে ক্রমশ মাথার দিকে কুটিয়ে পেছনের দিকে উল্টে গেল। চামড়া ছাড়ানো মানুষটা পশুর মতো আর্তনাদ করে উঠল। সে গিয়ে আবার চাপল সেই গাছে। গুনিন সেই অবস্থাতেই তখনও মন্ত্র পড়ছিল। মন্ত্র আধখানার বেশি পড়তে পারল না, গাছটা আধখানা উঠল না, আধখানা ছিঁড়ে আবার উঠল আকাশে। আবার আকাশে শব্দ হতে লাগল, উড়ন্ত মেঘের মতো চলে গেল কোথায় নিরুদ্দেশ হয়ে। এই অশ্বত্থ গাছটা সেই আধখানা গাছ। আজ সেকালের পরিবর্তন হয়েছে, ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোপ পেয়ে আসছে। ডাইনিও আজ আর নেই বললেই হয়। অশিক্ষার গাঢ় অন্ধকারে যারা আজ ডুবে আছে তাদের মধ্যে হয়তো আছে। সেকালের ডাইনির বিচিত্র গল্পও আজ লোকে ভুলে আসছে। এই গল্পগুলির মধ্যে শুধু অন্ধবিশ্বাসই তো নাই, আছে কত মানুষের মর্মান্তিক বেদনা। সারাটা জীবন তারা এই অপবাদের গ্লানি বহন করে চলত, নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্য বলে, আর ভগবানকে ডাকত স্বর্ণের মতো। আমার এই লজ্জার বোঝা নামিয়ে দাও প্রভু, এ ভয়ঙ্কর জীবনে অবসান করো। চোখের জল মুছে ফেলল কাপড়ের আঁচলে, মাটিতে কোনো ক্রমে এক ফোঁটা ছড়ে পড়লে শিউরে উঠত, মা বসুমতির বুক যে চলে উঠবে।